আজকে যখন আমরা বীরচন্দ্র মনু শহীদ এবং আরো অসংখ্য শহীদকে স্মরণ করছি, আমাদের কাছে এটা শুধু আনুষ্ঠানিকতা না, এটা আরো বড় শপথ, আরো বড় অঙ্গীকার, আরো বড় দায়িত্ব গ্রহণ করার দিন আছে। এবং সেই জায়গায় অবশ্যই 1988 সাল থেকে 1992 ইংরাজি 3 শতাধিক শহীদের জীবনের বিনিময়ে আরো অসংখ্য অত্যাচার শোষণ নিপীড়নের বিনিময়ে তার বিরুদ্ধে লড়াই করে আমরা 1993 ইংরাজিতে যে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা করেছি, অবশ্যই এটা আমাদের কাছে প্রেরণা, আমাদের কাছে শিক্ষা। অবশ্যই আজকের যারা শাসক দল তাদের যে জনগণকে ভাগ করা, গণতন্ত্রকে হত্যা করা, দাবি রাখার কাজ একটা অন্যরকম, কিন্তু তার সেই জায়গায় যদি আমাদের পার্টি আজও ত্রিপুরাদের মধ্যে 50,000-এর বেশি আমাদের পার্টি সদস্য আছে, সংখ্যা একেবারে কম নয়। এবং আমাদের অসংখ্য অনেক গণসংগঠন বা শ্রেণী সংগঠনের সদস্যরা আছেন, তাদেরকে আমাদের দেশের এবং রাজ্যের এই শ্রেণীর শত্রু, যারা আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, বাক স্বাধীনতা কেড়ে নিয়ে প্রতিদিন একটা দমবন্ধকর অবস্থা তৈরি করছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে পারি, এটা অসম্ভব কিছু না। কাজে আগামী দিন আমাদের সামনে যে দায়িত্ব আসছে, সে দায়িত্ব পালনে এই অমর শহীদদের তাদের আত্মবলিদান এবং সে থেকে শিক্ষা নিয়ে আরো ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই ত্রিপুরা যে মানুষের যে আকাঙ্ক্ষা এটা পূরণ করতে পারি।